সালাম আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারও আমি আপনাদের মাঝে আসলাম তো সবার আগে আমি বলতে চাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী নিউজ পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে সঙ্গে থাকবেন আর সবার আগে আমার ভিডিওটা পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন তো কুয়েতে করোনা ভাইরাস সম্পর্কে বলতে গেলে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে করোনা ভাইরাসের সংখ্যা মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে একজন আক্রান্ত হয়েছে আর তিরিশ জন কালকে যতজন ভালো ছিল অতজনই করোনা ভাইরাসের আক্রান্ত আক্রান্ত রোগী ভালো হয়েছে তো আল্লাহ তালা অশেষ সুক্রিয়া যে কুয়েত সরকারের যে নতুন নতুন পদক্ষেপগুলা যে নতুন নতুন উদ্যোগগুলা নিয়েছে যেমন কি কাল থেকে যে সন্ধ্যা পাঁচটা থেকে সকাল চারটা পর্যন্ত বাসার বাইরে বের হওয়া নিষেধ এ উদ্যোগটা নিছে তো আমার মনে হয় যে এ উদ্যোগের উশিলায় যে কুয়েতের ভিতরে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা কমছে কমে গেছে কারণ দেখেন সকাল থেকে গরম পড়ে সন্ধ্যা পাঁচটা পর্যন্তই তো এখন বিশেষ করে আমরা বুঝতে পারতেছি এবং কি আমরা মোটামুটি শিওর হলাম যে গরম আসলে আশা করি এই রোগটা থাকবে না তো কুয়েত সরকারের যে উদ্যোগগুলো নিছে ওই উদ্যোগগুলো আমরা সবাই মেনে চলার চেষ্টা করি আমরা সন্ধ্যা পাঁচটার পরে যাতে করে বাসার বাইরে বের না হই আজ বলো আর কুয়েতি বলো কেউ সবার জন্য একই সমান তো কালকের অবরোধের ভিতরে কুয়েতের পরিস্থিতি কেমন গেছে কেমন কালকে সারাদিন কাটছে আমি আপনাদেরকে কিছু কুয়েতের ভিডিও ফুটেজ দিতেছি আপনারা সবাই দেখেন কোন যে ভিডিওটা দিতেছে এটা সাবাহায়ার মন্তাকার ভিতরে হইছে এই ঘটনাটা আপনারা দেখেন পুলিশে কিভাবে টহল দিতেছে শর্ত 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 عدي 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 بسرعة بسرعة عدي 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 ما جاش ما جاش ما جاش روح 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 روح, روح بسرعة بسرعة امبل 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 ايه اح 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 بيقول له تعال আর এটা হইছে জাহারা জাহারা এলাকা দেখেন কিভাবে টল দিতেছে এটা হইছে সিটি এলাকা সিটির মধ্যে কিভাবে টোল দিতেছে আপনারা একটু দেখুন দা দা রুক রুক ইدون না না জুমকর জুমকর 4:30 বাজে তোমার আরে বাবা মুরগি মকল যেও বেছারা করা ভিডিও শুটিং মারাম আরে রুক মাইক্স আর গাড়িমা বেছারা বেঠার দিগা বেহরা যাও

নেওয়ার জন্য সে নিতেছে তাই আমরা সর্বদা চেষ্টা করব এই কুইতে সরকারের যে আইনগুলো আছে আমরা এগুলো মেনে চলার জন্য বর্তমানে আমরা যারা যে জায়গা অবস্থান করতেছি আমরা খুব হুঁশিয়ারভাবে চলাফেরা করব আমাদের একটু ভুলের কারণে হয়তো বিরাট বড় ধরনের বিপদ হতে পারে তাই আমরা চাই না যে আমাদের উপরে এরকম ধরনের একটা বিপদ আসুক

بنتي في قطعة ستة وأنا في قطعة أربعة تبكين تزورني ممنوع المشي داخل المنطقة ممنوع حظر تجول يعني عدم الخروج نهائيا من المنزل বলছে একটা মন্তাগার মধ্যে এক নম্বর গাতা থেকে অন্য গাতার মধ্যে আপনি যাইতে পারবেন না দুই নম্বর গাতাও যাইতে পারবেন না যদি পুলিশ ধরতে পারে তাহলে আপনার কাছ থেকে দশ হাজার দিনার জরিমানা করবে এবং তিন বছরের জেল দিবে তাই আপনারা সবাই একটু হুঁশিয়ারভাবে চলাফেরা করবেন তাই আমরা সর্বদা চেষ্টা করব যাতে হুশিয়ার চলার জন্য আর আমাদের যেসব বাইর কারফিউর কারণে হয়তো কাজকর্ম করতে পারতেছেন না বাসা থেকে বাইরে হতে পারতেছেন না যাদের সমস্যা টাকা পয়সা নিয়ে সমস্যা যারা খাবারের জন্য একটু সমস্যা ভুগতেছেন তাদেরকে অনুরোধ করিল আপনাদেরকে এই নাম্বারগুলো দিয়ে দিলাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে খাবার পৌঁছে দিব আমি ভিডিও ফুটেজটা সরাসরি আপনাদের কাছে দিতেছি আপনারা দেখুন

انزين <سؤالي> <سؤالي> اذا انت يبي سو نمبر اي واحد قول انا يبي ياكل انا يبي محتاج يعني فود غدا ولا عشاء هم يعطونك انت فريند اي احد هذا نفر كويتي هني زين انت سوي مسج حق انت فريند يلا আর যদি কাহারো বাইরে যাওয়া খুব موني মনে করেন তাহলে এই নম্বরে আপনারা যোগাযোগ করে বাইর হতে পারবেন ওকে তো দেখলেন কুয়েতের ভিতরে কালকে সারাদিন অবরোধের মাঝে কুয়েতের ভিতরে কোন কোন জায়গায় কি হয়েছে না হয়েছে যে তো আমরা আশা করি সবাই মানার চেষ্টা করব আমরা বিশেষ করে আমি বাংলাদেশি আজনবী ভাইদের তো সবাই দেখলে কুয়েতের ভিতরে কি পরিস্থিতি তো আমরা সকলে চেষ্টা করব যাতে করে কুয়েত সরকারের যে উদ্যোগগুলো নিচ্ছে যে সন্ধ্যা পাঁচটার পরে বাসার বাইরে বের না হওয়া এবং কি তোমরা যারাই কুয়েতির ভিতরে আসো সবাই নিজে নিজে সেব মতো চলার চেষ্টা করবো তো আর আল্লাহ তালার কাছে নামাজ পড়ে দোয়া করবো যাতে করে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে এই মরণবিধি রোগ থেকে সবাই এটা দোয়া করি যাতে করে কুয়েতির পরিস্থিতি যাতে করে ভালো হয় আমরা যাতে করে স্বাভাবিকভাবে আগের মতো কাজ করতে পারি এবং সফরে যাওয়া আসা করতে পারি সকলে তালার কাছে কান্নাকাটি করি দোয়া করবো ইস্তেকফার করব তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী নিউজ পেতে অবশ্যই সবাই আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে অবশ্যই আসি প্রতিদিন আমি আপনাদের সবার মাঝে আসব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ